ভিউয়ার্স আপনারা এতক্ষণ প্রিভিউতে যে ছবিগুলো দেখতে পারলেন এই টাইপের ছবিগুলো কিন্তু এই মুহূর্তে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে যেহেতু বর্তমানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলতেছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সেহেতু এই ডিজাইনের পিকগুলো কিন্তু এই মুহূর্তে খুবই ভাইরাল হয়ে গিয়েছে সবাই কিন্তু এই টাইপের ছবিগুলো মেক করতে চাচ্ছে অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে এই টাইপের ছবিগুলো কিভাবে বানাতে হয় তো অনেকে কিন্তু বানাতে পারে না তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব এই টাইপের ছবিগুলো আপনারা এক ক্লিকে কিভাবে মেক করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য আর যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমরা মেক করব একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না জাস্ট সবার মোবাইলে ক্রোম থাকলে অথবা গুগল থাকলে কিন্তু আপনি এই টাইপের ছবিগুলো মেক করতে পারবেন আপনি আপনার নামের জার্সি দিয়ে বানাতে পারবেন তো চলুন কিভাবে করবেন আজকে সব কিছু এ টু জেড আমি দেখিয়ে দিব প্রথমে জাস্ট আপনারা কি করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিবেন যে কোনো একটা ব্রাউজারে যেতে পারেন ক্রোম হতে পারে গুগল হতে পারে আমি এখান থেকে একটা ব্রাউজারে চলে আসলাম ক্রোমে আসার পর আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে জাস্ট আপনারা এখান থেকে সার্চ টাইপ করার জন্য এখানের মধ্যে একটা ক্লিক করবেন এরপর আপনারা এখানের মধ্যে লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে ক্লিক করবেন সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর দেখতে পারবেন যে প্রথমে একটা ওয়েবসাইট শো করতেছে জাস্ট আপনারা এখান থেকে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং এটা হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানেই হচ্ছে মূলত কাজ আমাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সারপ্রাইজ মি জাস্ট এখানে লেখার মতো একটা অপশন দেখা যাচ্ছে ওয়ান্ট টু সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্ক সিলেক্ট সারপ্রাইজ মি দেন ক্রিয়েট জাস্ট আমরা এখানের মধ্যে যে লেখায় লিখব ওই টাইপের একটা ছবি কিন্তু ওরা আমাদেরকে ক্রিয়েট করে দিবে তো ভিউয়ার্স এখানের মধ্যে আপনারা কী লিখবেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং এটা আমার অলরেডি কপি করা আছে জাস্ট আমি এখানের মধ্যে পেস্ট করে দিব দেখেন ভিউয়ার্স আমি এখানের মধ্যে পেস্ট করে দিয়েছি এ 17 ইয়ার্স ওল্ড বয় ইজ ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট ম্যাচ অন টিভি দি বয়স নেম ইজ তানবীর আমি আমার নামটা দিয়েছি অ্যান্ড জার্সি নাম্বার 75 ইজ রাইটেন অন দ্য জার্সি জাস্ট এখানের মধ্যে আপনি কী করবেন আমার নামের পরিবর্তে এখানের মধ্যে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন আপনার নামটা টাইপ করে দিবেন জিশান করিম যে নামই হোক না কেন আপনি আপনার নামটা এখানের মধ্যে লিখে দিবেন তাহলে দেখতে পারবেন যে জার্সিটা কিন্তু আপনার নামে হয়ে যাবে এবং আপনি কত নাম্বার জার্সি পড়তে চান সেই জিনিসটা আপনি এখানের মধ্যে টাইপ করে দিবেন তাহলে আপনার ওই নাম্বারের জার্সি কিন্তু আপনার এখানের মধ্যে চলে আসবে এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন যেহেতু আমার চ্যানেলে ইন্ডিয়ান সাবস্ক্রাইবার অনেকেই আছেন আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখেন এই মুহূর্তে বা ভিডিওটি মেক করতে চান তাহলে জাস্ট আপনি বাংলাদেশ এই লিখার মধ্যে কেটে আপনি এখানের মধ্যে ইন্ডিয়া লিখে দিবেন তো আমি দেখিয়ে দিব দুইটাই প্রসেস দেখিয়ে দিব প্রথমে আমি বাংলাদেশ দিয়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা লেখার পরে জাস্ট আপনারা কী করবেন নিচ থেকে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পারবেন যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ছবিগুলো ক্রিয়েটিং হয়ে যাবে জাস্ট কিছুক্ষণ লোডিং করবে দেখতে পাচ্ছেন লোডিং করার পর আমাদের এখানে মধ্যে অটোমেটিক কিন্তু পিকগুলো শো করবে তো দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা হয়ে গিয়েছে আমার কিন্তু এখানে আমাদের নামটা কিন্তু ভুল এসেছে একটার মধ্যে কিন্তু বাকিগুলোর মধ্যে কিন্তু ঠিকই আছে এখানে আমাদের তানবীর ঠিক আছে জার্সি নাম্বার 75ও আসছে কিন্তু আরেকটাতে আসে শুধু বাংলাদেশ লিখে পিছনে আর জার্সি নাম্বার 75 লিখে দুইটাই এসেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছে এটা আমি এর আগে আরেকটা করেছিলাম আরেকটা হচ্ছে দেখেন এখানের মধ্যে কিন্তু নামটা অনেক ভালোভাবে আসছে তানবীর তানবীর প্রত্যেকটাই এবং একটাতে আছে বাংলাদেশ কিন্তু জার্সি নাম্বার কিন্তু 75 বরাবরই আছে জাস্ট আপনি কিন্তু এখান থেকে এটা এভাবে করে নেবেন এবার হচ্ছে যারা ইন্ডিয়া থেকে করবেন জাস্ট আপনি কী করবেন বাংলাদেশটাকে কাটবেন আমি এখান থেকে বাংলাদেশ টাইপটাকে কেটে দিচ্ছি বাংলাদেশ কেটে জাস্ট আমরা এখানে মধ্যে লিখে দিব ইন্ডিয়ান ইন্ডিয়া লিখে দিব ইন্ডিয়া লেখার পর জাস্ট আপনি আপনার নামটা চেঞ্জ করবেন এবং জার্সি নাম্বার কত পড়তে চাচ্ছেন আপনি জাস্ট এখান থেকে জার্সি নাম্বারটা চেঞ্জ করে দিবেন সাপোজ ধরেন আমি এখানে মধ্যে জার্সি নাম্বার দিব 20 আমি এখানের মধ্যে 20 দিলাম এরপর আমি এখান থেকে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেবো ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পারবেন যে অটোমেটিক কিন্তু আমাদের এখানের মধ্যে ইন্ডিয়ান জার্সিতে চলে আসবে জাস্ট আমরা এখানের মধ্যে কিছুক্ষণ ওয়েট করব তো ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু অলরেডি ইন্ডিয়ান জার্সিতে চলে এসেছে এবং টিভির মধ্যে কিন্তু অলরেডি ইন্ডিয়ান ম্যাচ চলতেছে তানবীর জার্সি নাম্বার 20 দেখতে পাচ্ছেন তো এখান থেকে কিন্তু আপনারা ইজিতে এই ট্রেন্ডিং ফটোগুলো মেক করতে পারবেন আপনি যেই দেশেরই হন না কেন আপনি ওই দেশের জাস্ট এখানের মধ্যে এটা লিখে দিলে কিন্তু আপনার ওই দেশের জার্সি এবং নাম্বারটা কিন্তু এখানের মধ্যে অ্যাডজাস্টভাবে বসে যাবে এরপর জাস্ট আমরা ছবিগুলো সেভ করব ছবিগুলো সেভ করার জন্য গ্যালারিতে জাস্ট আপনি ছবির উপর একটা ক্লিক করে চেপে রাখবেন এরপর এখান থেকে ডাউনলোড ইমেজের মধ্যে একটা ক্লিক করবেন
আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড ইমেজ এখানের মধ্যে একটা ক্লিক করব, তাহলে দেখতে পারবেন যে গ্যালারির মধ্যে কিন্তু আমাদের ছবিগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি কয়েকটা ছবি, আপনিও জাস্ট এখান থেকে আপনার প্রত্যেকটা ছবি এরকম করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেন আর ভিডিওটি এই মুহূর্তে আপনার ফ্রেন্ড সবার কাছে শেয়ার করে দেন, যেহেতু এই মুহূর্তে এটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে আছে, সেহেতু এই পিকগুলো এডিট করে আপনি আপলোড করলে আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে। তো আর যারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আসসালামু আলাইকুম।